নমস্কার বন্ধু, বলাগা 95 ওতে আপনাদের স্বাগত জানা। তা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা কী করছি। আজকে কচু শাক রান্না করবো, তা আসুন বানিয়ে নিই। আর জানাচ্ছে পোমা মাছ, পোমা ভোলা, দেখুন কত বড় বড় দুটোই। পোমা ভোলার ঝাল করবো আর পাতায় ভাজবো। তা মাছটা আমি কেটে নিচ্ছি। এই মাছটা খেতে খুবই সুন্দর লাগে, আমাদের ঘরে প্রায় আনে এই মাছ। ওখানটা আমি ধরে নিয়েছি। এবার কচু শাক সেদ্ধ হওয়া বলে জল দিয়ে জল করছি। কচু শাকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। কচু শাকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছু রসুন চুলে নিচ্ছি। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল জড়ানোর জন্য আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। বোলা মাছটা পাতায় ভাজবো, তা আমি মেখে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা বাটা, দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পোলা মাছ খেতে সত্যি কথা সুন্দর লাগে, প্রচুর পরিমাণে স্বাদ এই পোলা মাছে। পাতায় ভাজলে আমাদের বাড়িতে আর কোনো কথাই থাকবে না, পাতায় ভাজা খেতেই থাকবো না। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কচু শাক বসানোর জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কলা পাতায় আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি এবার একটা একটু করে সাজিয়ে দিচ্ছি। আমার পাতা ভাজা মাছের অনেক ভিডিওই আছে। মাখানো যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কোনো রান্ধন দিচ্ছি, দেখছি রসুন করছি। আমি সাধারণভাবেই আজকে কচু শাকটা রান্না করব। দিয়ে দিচ্ছি কচু শাকটা, কচু শাকে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। পাতায় মাছটা আমি বসিয়ে দিয়েছি। কচু পর মতন চিনে দিচ্ছি। কচুটাকে জল টানতে টাইম লাগে। পাতা গেছে দেখুন, এক পিঠ হয়ে গেছে, কেমন পুড়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা কালা পাতা দিয়ে বুট করে দিচ্ছি। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। আমি আর একটা পাতা দিয়ে একটা পাতা দিয়ে দিচ্ছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কি করতেছিস ওটা? কিমরি হবে এ বাবা, স্যান করতে করতে এসে চিনি খাচ্ছে দেখো। আর খাসটা চিনি, রাখ রাখ করো, রাখ না না খাবো, খাসটা মানা খাবো, খা। কচু তো হয়ে গেছে, সেখানে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। মুখে সেটা নামিয়ে নেবো। পাতায় মাজা মাছটা পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রান্নাগুলো হয়ে গেছে, পাতায় ভাজা মাছ আর কচুর শাক। তা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যে দিদি ভাই, যে বোনরা আমার কমেন্ট করেছেন, তাদের নামগুলো লিখে দেবেন, তাহলে আমার কমেন্টটা পড়তেও সুবিধা হবে, আপনাদের বলতেও সুবিধা হবে। তো নমস্কার।